بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم আজকের এই আন্তর্জাতিক গিরি আজকের এই মহতি এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই সভার মধ্যমণি আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব, উপস্থিত গোলামালিকা মুরব্বিয়া রেহেদা, দূর দূরান্ত থেকে আগত আমার দিদি ভাইরা, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘদিন পরে আল্লামা আনসারী সাহেবকে আমাদের মধ্যে এই মঞ্চে অবস্থিত করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা জানি আনসারী সাহেব মঞ্চে বসার পরে কারো কোনো কথা শুনতে আমারও ইচ্ছা হয় না, বলতেও ইচ্ছা হয় না। আমি একমাত্র দুটি কথা বলেই বিদায় নিব। আল্লাহ পাক বলতেছেন, লাইন শাকার তোমরা আজি দান রাখো, তোমরা নিয়ামতের কদর করো। আমি আল্লাহ প্রদত্ত আল্লাহ দেওয়া নিয়ামতের কদর করো, আমি নিয়ামতকে বাড়িয়ে দিব। ওলামাই কেরাম এই জাতির জন্য, ওরা মুসলিম উম্মার জন্য একটা একটি বড় নিয়ামত। মওতুল আলিমে কামতুল আলম, একজন আলিমের মৌত পুরা দুনিয়ার মানুষের মৌতের সমান। একটু আগে আমার কিছু দিদি ভাইয়ের কথা বলেছেন, বাংলাদেশের মধ্যে নাস্তিক মুরতাদরা মাথা তোড়া দিয়ে উঠেছে। আপনি দেখেন আল্লামা আরিদুল হক সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, শেখ কোরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি, শেখ আমিন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যখন ওরা জীবিত ছিলেন এই সমস্ত ওলামায়েকরাম ওরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। আর দেশের লোকে ইসলাম মুসলমান কোরআন আজান নিয়ে যত নাস্তিক প্রভাব ছিল সবগুলো আর যেমন মাথা তোলা দিয়ে উঠেছে, যেমন মনে হচ্ছে দেশে এগুলাকে সামাল দেওয়ার মতো, এগুলাকে প্রোটেক্ট করার মতো কোনো লোক নাই। দেখ সেদিকে আমি যাব না, আমি শুধু দুইটা কথা বলে শেষ করব। আমি এক নগণ্য আনসারী সাহেব যখন অসুস্থ ছিলেন আমেরিকাতে, আমি এই ব্রিটেনের লন্ডন, ব্রাডফোর্ড, বার্মিংহাম, নিউক্যাসেল, তারপরে আপনার শেফিল, ওয়ালহাম, হাই, ম্যানচেস্টার, লুটন, অনেক জায়গার নাম তো মনে আসছে, আমি যোগাযোগ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আনসারী সাহেবের এই বিমারের জন্য এই সহযোগিতা অনেক পাইতে আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা আপনারা করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আনসারী সাহেবের মহব্বতে যেভাবে আপনারা সাড়া দিয়েছেন, যেভাবে সহযোগিতা আপনারা করেছেন, যেভাবে আপনারা ফোন দিয়ে বারবার আপনারা খবর নিয়েছেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাতের মধ্যে আপনাদেরকে যাতায়াত নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।